আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহতালার অশেষ দয়া রহমতে আপনারা সবাই ভালো আছেন আসক মুখে ব্রণ বা বলি রেখা পড়লে কি করতে হবে সাধারণত যৌবনকালে মানুষের মুখে ব্রণ হয়ে থাকে যেমন রাতে নিন ঠিকমতো না পারা খাদ্যপ্রাণের অভাব এবং রক্তদেশের জন্য এই রোগ হয়ে থাকে মুখে ব্রণ হলে বা মুখে বলি রেখা পড়লে আমরা ফিটকারি ফিটকেরি বা ফিটকারি ব্যবহার করতে পারি আশা করি আপনারা সবাই ফিটকেরি চিনেন নাপি দাড়ি চেপ করার পর মুখে ঘষে দে ফিটকিরি এই ফিটকিরি গুঁড়ো করে গড়া গোলাপ জল ও মুলতানি মাটি মিশিয়ে পেস্ট বানাতে পারি ও এই পেস্ট মুখে দিয়ে দশ মিনিট রাখার পর মুখটাকে ধুয়ে দিলে ব্রণ ও বলি সমস্যা দূর হবে গোলাপ জল মুলতানি মাটি ব্যবহার না ও শুধু যদি আমরা ফিটকেরি গ্রহ সাথে পানি মিক্স করে মুখে ঘষি তবু আমাদের একে ফল লাভ হবে যদি এরকম না করে শুধু ভেজা মুখে ফিটকেরি ঘষি তবেও একে কাম করবে তবে নাপিতরা যেরকমভাবে ফিটকেরিটার চারিদিকে মিহি করে আমাদেরকেও ফিটকিরিটার চারিদিকে সেরকমভাবে মিহি করতে হবে না হলে যদি ফিটকিরিটা অমিশ্রণ থাকে মিহি না হয় আমাদের সালের ক্ষতি হতে পারে ব্রণ হলে আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে লাগে এবং ফলমূল ও শাক পাচলি খাওয়া উত্তম মশলাযুক্ত গুরুপাখি খাদ্য এবং চর্বি জাতীয় খাদ্য পরিহার করা ভালো যদি ভিডিওটা উপকারী মনে হয় তবে শেয়ার করবেন আল্লাহ তালাই আপনাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুক আমিন